নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। তো আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ানেতে, একদম প্রাইম লোকেশন। অনেকে চান মেন রোডের ওপরে আমার ফ্ল্যাট হোক, তো আজকে কিন্তু সুখবর, কারণ সেরকম ধরনেরই একটি অত্যন্ত সুন্দর ফ্ল্যাট কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এবং ফ্ল্যাটটি হচ্ছে ডুপ্লেক্স ফ্ল্যাট এবং প্রত্যেকটি ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনারা পার্কিংটাও পেয়ে যাবেন, কভার্ড পার্কিং রয়েছে আর একদমই মেন রোডের ওপরে ডিএলএফের সামনে। আপনারা দেখলে পরে সত্যি বুঝতে পারবেন যে এই ফ্ল্যাটটি রয়েছে, আমরা রোজ গেছি এবং বুঝতে পারিনি। তো যাই হোক, হোয়াট এভার, আজকে যে ফ্ল্যাটটির কথা বলতে চলেছি, দুটো ফ্ল্যাটের মধ্যে একটির যে সুপার বিল্ট এরিয়া রয়েছে সেটা হচ্ছে 3451 স্কোয়ার ফিট ডুপ্লেক্স, এবং আরেকটি রয়েছে 2596, সেটাও কিন্তু ডুপ্লেক্স। তো আসুন আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি ঠিক কিরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা পুরো ফ্ল্যাটটি আগে দেখবো, তার আগে আপনাদেরকে একটু এটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন স্টেয়ার কেসগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, আর এদিকে পাশাপাশি দুখানা কিন্তু আপনারা লিফট পেয়ে যাচ্ছেন, দুটো লিফট পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু আপনাদের প্রপার্টিটি, যে প্রপার্টিটি আমরা দেখবো সেই প্রপার্টিটির একদম সামনেই চলে এসেছি। নিচে যেটা দেখতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস রয়েছে, ডুপ্লেক্স ফ্ল্যাট আগেই বলেছি। এই দিকটা কিন্তু চলে যাচ্ছে আপনার দোতলার দিকটায়, আর এটা কিন্তু একতলাটা, আর ফ্ল্যাটটি রয়েছে ফিফথ ফ্লোরেতে। বন্ধুরা, আপনাদেরকে আমি একটু বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডিএলএফ, বুঝতেই পাচ্ছেন, আর এই হচ্ছে সামনে, দেখুন কি লোকেশন, এই হচ্ছে লোকেশন। 6000 টাকা করে স্কোয়ার ফিট যাচ্ছে, ডেসক্রিপশন ফলো করুন। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে অ্যাকচুয়াল দামটা কত দাঁড়িয়ে যাচ্ছে সেটা আমি লিখে দেবো। আমরা ওয়েস্ট ফেসিং করে কিন্তু প্রবেশ করছি, একদম ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি, যেমনটা দেখতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলসের রয়েছে ফ্লোরিংটা। এটা ডুপ্লেক্স ফ্ল্যাট, এখান থেকে আপনারা দোতলায় চলে যেতে পারছেন। আর একদম ঢুকেই প্রথমে আপনারা ফার্স্ট বেডরুমটি পাবেন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এর মধ্যে আপনারা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। সঙ্গে রয়েছে ব্যালকনি। যারা ফার্স্ট ভিডিওটি দেখেছিলেন তারা জানেন যে এইখানে আমি আগেরবারও বলে দিয়েছিলাম, এগুলো চাইলে কিন্তু আপনারা খুলে নিতে পারেন, এগুলো খোলার অপশান কিন্তু রয়েছে, এগুলোকে খোলা যায়। আমি আর এই মুহূর্তে এটাকে বিশেষ নাড়াচাড়া করলাম না। আসুন আমরা এই দিকটাও একবারে দেখে নিই, এদিকে একটু জায়গা রয়েছে, চাইলে ইউটিলাইজ করতে পারেন কোনো সেলফ টেলফ তৈরি করে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম, এই যে এটা হচ্ছে একটা বাথরুম, এই রুমটার সঙ্গেই প্রায় অ্যাটাচড রয়েছে। আর এটা কিন্তু একটা রুম হিসেবে অথবা আপনারা এটাকে ডাইনিং হিসেবেও ইউজ করতে পারবেন বা হল হিসেবেও ইউজ করতে পারেন, বিশাল বড় মাপের। এইদিকেতে কিচেন রয়েছে, এই হচ্ছে কিচেন, আমি ওয়াইড অ্যাঙ্গেলে তুলেছি বা তুলছি, যার জন্য হয়তো ছোট বলে মনে হতে পারে তা নয়, যাতে পুরোটা একসাথে বোঝা যায় সেই কারণে ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি। সঙ্গে আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, এখানেরও কিন্তু প্রত্যেকটা ব্যালকনির যে জায়গার বাইরের যদি আপনারা ভিউ নিতে চান সেগুলো করতে পারবেন, কারণ এখানে কিন্তু একটা খোলার অপশান রয়েছে এবং যথেষ্ট মজবুত, নর্মাল যে পলকা ইয়ে হয় তা নয়। এই দেখুন আমি এখানে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, এই দিকটা খোলা রয়েছে যার জন্য আপনাদের দেখিয়েও দিলাম, বুঝতেই পাচ্ছেন। আর এখানে যে ব্যালকনিটা রয়েছে এটা কিন্তু বিশাল চওড়া এবং একটা অত্যাধুনিক ডিজাইনের তৈরি কিন্তু এই ফ্ল্যাটটি। এই স্কোয়ার ফিট এই মুহূর্তে রয়েছে 6000 টাকা করে, সঙ্গে আপনারা কভার্ড পার্কিংটাও পেয়ে যাবেন। চলুন আমরা এবার দোতলাটা দেখে আসি। ৩৪৫১ স্কোয়ার ফিটের কিন্তু এটার সুপার বিল্ট এরিয়া রয়েছে। আমরা এই মুহূর্তে দোতলায় উঠছি,
দোতলায় ওঠার সাথেই কিন্তু এটা হচ্ছে ফার্স্ট যে বেডরুমটি সেটা দেখা যাচ্ছে, একদম ফ্রেশ প্রপার্টি, আনইউজড আর কি। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, এখানে চাইলে আপনার কোনো রকমের দেওয়াল আলমারি রাখতে পারেন। এই হচ্ছে আপনাদের রুম, যথেষ্ট বড় সাইজের রুম, এর সঙ্গেও আপনারা বেশ সুন্দর ব্যালকনিটাও পেয়ে যাবেন। আমি বারবার বলছি এটা ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, দেখে হয়তো মনে হতে পারে ছোট সাইজের রুম, কিন্তু তা নয়, বড় সাইজের রুম। আর এইদিকে একটা বিশাল ওয়াইড মাপের একটি ব্যালকনি রয়েছে, কতটা ওয়াইড এটা আমি ওয়াইড অ্যাঙ্গেলে তুলেছি আপনাদেরকে নর্মাল অ্যাঙ্গেল থেকে বলছি। এই দেখুন, এই হচ্ছে কিন্তু, আপনারা এই দিকটা দেখলে বুঝতে পারবেন কতটা চওড়া। আর আপনারা যদি মনে করছেন এই দিক থেকেও এই সেকেন্ড যে বেডরুমটা আছে সেটা অ্যাক্সেস করতে পারেন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম, সামনে দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডরুম রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেলেই তুলছি, এর সঙ্গে অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, 6,000 টাকা করে স্কোয়ার ফিট পড়ছে, 3,451 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়া আছে, পুরো ডুপ্লেক্স জুড়ে বলছি আর কি। এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিনটাও কিন্তু লাগাতে পারেন, পয়েন্ট করা আছে এখানে, এখানেও কিছুটা জায়গা পেয়ে যাচ্ছেন। এখান দিয়ে আপনারা চাইলে বাইরে চলে যেতে পারবেন, এটা এক্সিট রয়েছে। আর এই হচ্ছে কিন্তু আর একটা রুম, এটা হচ্ছে আর একটা রুম, এটা ব্যালকনি দিয়ে চাইলেও আসতে পারতেন। এর মধ্যে আর একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, মানে টোটাল দুটো অ্যাটাচ বাথরুম রয়েছে, ওটার সঙ্গে একটা, এটার সঙ্গে একটা, এবং অ্যাটাচ বাথরুম হিসেবে যথেষ্ট বড়। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি দিয়ে আপনারা নজরুল তীর্থটাকে দেখতে পাচ্ছেন, এই দিকে ডিএলএফ রয়েছে, বুঝতে পারছেন একদম লোকেশান হচ্ছে প্রাইম লোকেশান, এই নিচ দিয়ে কিন্তু সব গাড়ি যাচ্ছে, একদম প্রাইম লোকেশান, না দেখলে বুঝতে পারবেন না, একদম আনইউজ ফ্ল্যাট, ডুপ্লেক্স ফ্ল্যাট, 6,000 টাকা করে স্কোয়ার ফিট, ওই সুপার বিল দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাবেন। দুটো লিফট রয়েছে, সিঁড়ি রয়েছে, এই হচ্ছে পার্কিং, সামনে পার্কিংটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পার্কিং এরিয়াটা। তো বন্ধুরা, ফ্ল্যাটটি কীরকম লাগলো সেটা অবশ্যই জানান, যদি ভালো লাগে, সাইটটি যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও যদি চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এই ধরনের ভিডিওগুলো নোটিফিকেশান তৎক্ষণাৎ আপনাদের কাছে চলে যায়। আর শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।